কি ব্যাপার অনিকা? আমি তোমাকে এতগুলো কল করলাম, তুমি আমার ফোন ধরছো না কেন? কি সমস্যা কি তোমার? ফোন ধরে কি হবে এখন শুনি? তোমাকে তো আমি যা বলার ওই দিনই বলে দিছি, এখন আর আমার কিচ্ছু করার নেই, আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর তুমি এখনো তোমার ক্যারিয়ার গড়তে পারো নাই। আমি তোমার সাথে থাইকা আমার লাইফটা নষ্ট করব বলো? আমার পক্ষে সম্ভব হচ্ছে না তোমার সাথে থাকা, সো তুমি আমাকে আর ডিস্টার্ব করো না। অনিকা, তোমরা মেয়েরা আসলেই স্বার্থপর, আমাদের ছেলেদের দুঃখ কখনো তোমাদের চোখে পড়ে না। তুমি যখন আমার সাথে রিলেশন করছো তখন কি আমি বেকার ছিলাম না? তখন তো আমার সাথে ঠিকই ঘুরছো, রেস্টুরেন্টে ঠিকই খাইছো, আমার সাথে 3 বছর সময় যখন তুমি পার করছো তখন আমার বেকারত্ব তোমার চোখে পড়ে নাই। আজকে ঠিকই বেকারত্বর দোহাই দিয়ে চলে যাচ্ছ। তোমরা মেয়েরা স্বার্থপর ছাড়া কিছু না। ভালো থেকো, যার সাথে বিয়ে হচ্ছে তাকে সুখে রেখো। I don't know.